হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজাই এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো তুম্বার সিনেমাটা নিয়ে, যেটা মুক্তি পেয়েছে 2018 সালের 18 অক্টোবর। হরর জনরার এই হিন্দি সিনেমাটার পরিচালনায় ছিলেন রাহি আনিল বারভে। সিনেমায় অভিনয় করেছেন সোহম শাহ, আনিকা দাত কেলকার, রঞ্জিনী চক্রবর্তী, রুদ্রা সোনি সহ আরো অনেকে। সিনেমায় বলা এক পৌরাণিক গল্পে দেখানো হয় এক দেবী পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। সেই দেবীর প্রথম সন্তান হাস্তার লোভের কারণে অভিশপ্ত ও নির্বাসিত হয়। তার কাছে সম্পদের অফুরন্ত ভাণ্ডার থাকলেও খাবারের অভাবে সে চিরকাল অভুক্ত। হাস্তার যদি কাউকে স্পর্শ করে তবে সে পরিণত হবে এক অমর দানবে। বিনায়ক রাও নামের এক লোভী যুবকের জীবনের মূল লক্ষ্য হয় হাস্তারের সেই অফুরন্ত স্বর্ণ ভাণ্ডার লুট করা। এজন্য সে বারবার ছুটে যায় অভিশপ্ত তুম্বার গ্রামের সেই মন্দিরে, যেখানে অভিশপ্ত অবস্থায় বন্দী আছে হাস্তার। আমি আসলে আমার অফিসে আছি এই মুহূর্তে, বাসায় নাই, একটু অবসর পেয়েছি, সেই জন্য ভিডিওটা করে নিচ্ছি। কারণ বাসায় আসলে সবসময়, এর আগেও বলেছি যে সবসময় সুযোগ হয় না। আমি চাচ্ছি আসলে এই হ্যালোইন সিজনটাতে যত বেশি হরর সিনেমা আপনাদের রেকমেন্ড করা যায়, যেহেতু আমি নিজেও দেখছি অনেক হরর সিনেমা, তো এই সিনেমাটা আমি রিসেন্টকালে দেখি নাই, এটা অনেক আগেই দেখা, বাট মনে হলো যে এই সময়টাতে এই সিনেমাটা রেকমেন্ড করাটা খুব জরুরি। সো তুম্বার সিনেমাটা নিয়ে যদি বলতে চাই, একটা হরর সিনেমা থেকে আমি যেই কয়টা জিনিস আশা করি তার সব কয়টা এলিমেন্ট এই সিনেমায় আছে। শুধু আছে বললে ভুল হবে, একেবারে 10/10 স্কেলে আছে। প্রথমত যেই জিনিসটা আমি আশা করি, যে একটা আবহ, একটা ভয়ের আবহ বা ওয়ার্ল্ড বিল্ড আপের যে কথাটা আমি বলি, সেটা এখানে একদম 10/10। তুম্বার যে গ্রামটা দেখানো হয়েছে, যেটা দেবতাদের দ্বারা অভিশপ্ত, সারা বছর বৃষ্টি হয়, এটা খুবই ইউনিক একটা অ্যাসপেক্ট। আপনি সিনেমার শুরু থেকেই এই ভিলেজে বা এই ওয়ার্ল্ডে পুরোপুরি ঢুকে যাবেন, একদম পুরো একদম ইনভলভ হয়ে যাবেন, এটা একটা অনেক বড় একটা বিষয়। এবং যেই মন্দিরের মধ্যে পুরো স্টেজ আপ করা হয়েছে জিনিসটা, সেইটার যে সেট আপ, আর্ট ডিরেকশন, প্রোডাকশন ডিজাইন আউটস্ট্যান্ডিং। আপনি এই ওয়ার্ল্ডে কনভিনসিংলি আপনি ঢুকে যেতে বাধ্য। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং যে নির্মাতা সফলভাবে করতে পেরেছেন, একটা তুম্বার ওয়ার্ল্ড তিনি ক্রিয়েট করতে পেরেছেন, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে অরিজিনালিটি। দিস ফিল্ম ইজ পিওরলি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। এটা ভীষণ রকম কালচারালি রুটেড। ইন্ডিয়ান অনেক পপুলার সিনেমা আছে হয়তো হরর জনরায়, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদেশি বিভিন্ন সিনেমার টেমপ্লেট ইউজ করে বানানো হয়েছে। বাট এই সিনেমাটা দেখলে কোনো একটা জায়গা থেকেও মনে হবে না যে এখান থেকে বা ওখান থেকে ইন্সপায়ার্ড। ইভেন ইন্ডিয়ান সিনেমা কি ওয়ার্ল্ড সিনেমাতেও আমি বলবো অরিজিনাল। এই ধরনের কনসেপ্ট, এরকম গোরি বা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ হরর জনরায় সফলভাবে শুধুমাত্র একজনকেই আমি করতে দেখি, গিলেরমো দেল তোরো। তিনি এই ধরনের কাজ, আইডেন্টিক্যাল না হলেও এই ধরনের কাজ তিনি খুব সফলভাবে করেন। এছাড়া আমি আসলে এই জনরে এতটা পিওরলি অরিজিনাল কাজ খুব কমই দেখি। সো এই অরিজিনালিটির দিক থেকেও এই সিনেমাটা একদম মানে ক্লাসি। এরপরে বলবো যে টেকনিক্যাল আসপেক্টের যে ব্যাপারটা, একদম টপ নচ বলবো। একটা হরর জনরের যে সিনেমা, সেখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, একটা হচ্ছে লাইট এবং সাউন্ড। এখানে সিনেমাটোগ্রাফি বলেন, বিজিএম বলেন, সাউন্ড ডিজাইন বলেন, আর্ট ডিরেকশন বলেন, সব কিছু ওয়াজ পারফেক্ট। দের ওয়াজ নট আ সিঙ্গেল থিং দ্যাট আই উড চেঞ্জ ইফ আই এভার গেট টু। আমার এরকম মনে হয় না যে একটা জায়গা হাত দেওয়ার মতো আছে, এভরিথিং ওয়াজ পারফেক্ট। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাটলিস্ট আমি খোঁজ করি, ভয়। অনেক হরর সিনেমায় হয়তো অনেক লেয়ার্ড ম্যাসেজ থাকে, অনেক কিছু থাকে, কিন্তু ভয় জিনিসটাই থাকে না। আমি সবসময় হরর জিনিস থেকে, হরর একটা কন্টেন্ট থেকে, সিরিজ বলেন বা মুভি বলেন, ভয় পাচ্ছি কিনা এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এবং ট্রাস্ট মি, দিস মুভি ইজ গোয়েন টু স্কেয়ার দ্য শিট আউট অফ ইউ। এই সিনেমায় যে ধরনের রিয়েলিস্টিক র ভিজুয়াল এবং প্রস্থেটিক মেকআপের দ্বারা যা যা মনস্টার যাদের দেখানো হয়েছে, আপনি এদের একবার দেখলে আপনি কোনো দিন ভুলতে পারবেন না। সিনেমাটা আপনার হয়তো আমার মতো এত ভালো নাও লাগতে পারে, গ্যারান্টি তো কোনো কিছু না, বাট আপনাকে এইটুকু অন্তত গ্যারান্টি আমি দিতেই পারি যে আপনি এই সিনেমায় যা যা দেখানো হয়েছে, যেসব গরিব ভিজুয়ালস দেখানো হয়েছে, সেটা আপনি একবার দেখলে কখনো ভুলতে পারবেন না। অ্যান্ড দিস ইজ আ সাকসেস অফ দিস মুভি। এরপরে অভিনয়ের প্রসঙ্গে যদি বলতে যাই, যে এই সিনেমায় মোটামুটি এ লিস্টেড বা খুব পপুলার কোনো কাস্ট নাই, মোটামুটি সবাইকেই নতুন বা অত পরিচিত মুখ না, এটা এক ধরনের হেল্প করেছে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে একটা মুভিতে স্টার অ্যাক্টররা থাকলে যে জিনিসটা হয় যে ক্যারেক্টারকে ছাপিয়ে সেই স্টারের অ্যাক্টিংটা ভক্তদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, কিন্তু এখানে ব্যাপারটা হয়নি। যাদের যাদের দেখছি, আমি অন্তত এদের কাজ আগে খুব বেশি একটা দেখি নাই, স্পেশালি বিনায়ক রাও চরিত্রে যিনি অভিনয় করেছেন সোহম শাহ, তাকে এর আগে আমি কখনো কোনো সিনেমায় অভিনয় করতে দেখি নাই, হয়তো তিনি করেছেন, আমার দেখা ছিল না। সো আই ওয়াজ ভেরি কনভিন্সড দ্যাট হি ইজ বিনায়ক রাও, সেভাবেই সেট আপটা করা হয়েছে। অন্যান্য চরিত্রে যারা ছিলেন তারাও খুব কনভিন্সিং ছিলেন, স্পেশালি তার ছেলের চরিত্রে যে অভিনয় করেছে, চাইল্ড আর্টিস্ট, দুর্দান্ত অভিনয় করেছে। সো একটা সিনেমায় আপনি, একটা হরর জনরার সিনেমায় আপনি অরিজিনালিটি পাচ্ছেন, ভয়ের আবহ পাচ্ছেন, স্কেয়ারি মোমেন্টগুলো একদম ব্যাং অন,
অ্যাক্টিং এর জায়গাটা থেকেও একদম মানে স্যাটিসফ্যাক্টরি, তাহলে আর কি চাই? এই সিনেমাটা মাস্টারপিস, হরর জনরায় একটা ইন্ডিয়ান মাস্টারপিস। ইন্ডিয়া শুড বি প্রাউড অফ দিস, বলিউড শুড বি প্রাউড অফ দিস, কারণ বলিউডে এই ধরনের সিনেমা, এত অরিজিনালি কালচারালি রুটেড সিনেমা আসলে পাওয়া যায় না, কালীভদ্রেই পাওয়া যায় না। ইটস ভেরি হার্ড টু বিলিভ দ্যাট এই সিনেমা বলিউড নির্মাণ করেছে। সো আপনি যদি এখনও এই সিনেমাটা না দেখে থাকেন, প্লিজ প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। এটা অ্যামাজন প্রাইমে আছে, আপনারা ওখান থেকেই দেখে নিতে পারেন। আর যদি অলরেডি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।